ফ্রেন্ডস, আজকে সকাল থেকে ইন্ট্রোটা না দিয়েই তোমাদের সাথে ভিডিওটাকে আমি শুরু করেছিলাম, আর এখন তোমাদেরকে ভিডিও মানে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শম্পা, চলে এসেছি সকাল সকাল সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করছি, দেখতেই পাচ্ছ যে অনেক কিছু রান্না হচ্ছে। ব্রেকফাস্ট তো হয়ে গেল, ব্রেকফাস্টে কী কী করলাম তোমাদেরকে দেখিয়েছি, ছোলার ডাল, সুজি আর লুচি করেছিলাম, আর লাঞ্চে হচ্ছে আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি। তো কেন হচ্ছে কি হচ্ছে সব কিছুই তোমরা জানতে পারবে, প্রথমে যদি তোমাদেরকে বলে দিই তাহলে তো পুরো ভিডিওটা তোমরা হয়তো আর দেখবে না, কারণ শুনে নিতে পারবে সব কিছু। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কেন এত মানে আয়োজন। তো চলো এবারে চিকেনটাতে বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পারলে, বিরিয়ানি চাল টাল তো সমস্ত আমার সকালবেলা সেদ্ধ করা হয়ে গেছে, আর অনেক সকালে উঠেছি আজকে, আর যেহেতু ছেলের এক্সাম চলছে এমনিই আমাকে উঠতে হচ্ছে। তো ও তো যথারীতি এক্সাম দিতে চলে গেছে, 12:30টায় ওর ছুটি চলে আসবে। তো চলো বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা যদি গেস করে থাকো তাহলে গেস করতে পারো, আমাকে কমেন্ট করো অবশ্যই জানিও কেন আজকে আমার এত রান্নার আয়োজন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো পুরী থেকে যেটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেটা যখন লাগাবো দেওয়ালে তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটাতেই এখানটা লাগিয়েছি, আর এখানে কিন্তু এক একটা করে পকেট করা আছে, পকেটের মধ্যে কিছু রাখলাম রাখলাম না রাখলাম না রাখলাম সেটা পরের ব্যাপার। তো এইভাবে দেখো এই জায়গাটাকে আমি সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে আসলাম, কালকে আমার বর নিয়ে এসেছে এগুলো দেখো। যাই হোক এটা তো ঝাউ গাছ জানি, এটা একটা ঝাউ গাছ, আর এগুলো ভ্যারাইটি জবা ফুলের গাছ, এক একটা কালার হবে এক এক রকম, তো ফুল ফুটলেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যেটা এনেছে এটা দেখো, এটা হচ্ছে গিয়ে ব্যাম্বু ট্রি, বললো যে ছেঁটে দিলে নাকি গোল করে মানে বাঁশের যেরকম ঝাড় হয় সেরকম নাকি হবে, তো জানি না কী হবে, দেখা যাক যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইগুলোকে এরকমভাবে রেখেছি তোমরা তো ভাবছো না লাগিয়ে, তো যিনি গাছ বিক্রি করতে এসেছিলেন তিনি বললেন যে 3-4 দিন এরকমভাবে ভিজিয়ে রেখে দিতে, তাহলে পরে নাকি গাছগুলো আরও ভালো হবে। তো সেই জন্যেই আমার বর এগুলোকে এরকমভাবে ভিজিয়ে একদম রেখে দিয়েছে, তারপরে 3-4 দিন পরে এগুলোকে লাগানো হবে। তো যখন একদম কমপ্লিট হয়ে যাবে লাগানো সব কিছু তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার একটা খুব 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 পছন্দের জিনিস। দেখো পুরী থেকে যে গণেশ ঠাকুরটা আমার ছেলে নিয়ে এসেছিল, এই যে দেখো ওকে জামা পরানো হয়েছে, একটা ছোট্ট হার পরিয়ে দিয়েছি, আর প্রত্যেক দিন জামাও চেঞ্জ করা হয়, এই যে এখানে আরেকটা জামা আছে, আপাতত দুটো জামাই পরানো হয়েছে, অনেক কষ্ট করে পরানো হয়েছে পেছন দিকে দড়ি বেঁধে। তো আমার ছেলের এটা খুব শখ, অনেক দিনের শখ, তো সেই জন্য এরভাবে করা হয়েছে। এটা আমার বলতে পারো ছোট ছেলে, ছোট ছেলে বড় ছেলে যাই খুশি বলতে পারো। তো আমার ছেলের খুব খুব শখ যে যেরকম গোপাল ঠাকুরকে জামা কাপড় পরানো হয় স্নান করানো হয় সেরকম ও করবে গণেশকে, তার জন্যই নিয়ে আসা হয়েছে। অনেক কষ্ট করে পেছন দিকে দড়ি বেঁধে এটাকে জামা পরেছি, যেহেতু গোপাল ঠাকুরের মতন তো এটা নয়, এটা পদ্ম ফুলের উপরে বসে রয়েছে, তো অনেক কষ্ট করে করতে হয়েছে। আর এই দেখো চারিদিকেই গণেশ, ওর ওয়ালেও এখানে একটা গণেশের পেন্টিং লাগানো হয়েছে, মানে গণেশ ছাড়া আর কিছুই চেনে না। দেখো টোটালি এটা তো ওর ঘর, এই ওর খেলার কিট, এই ওর ব্যাট সব কিছু রয়েছে, আর এখানে এই যে ওর স্টাডি টেবিল, এই যে প্রত্যেক দিন আমাকে গোছাতে হবে আর প্রত্যেক দিন ও অগোছালো করে রাখবে। তো এইভাবে মোটামুটি এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছি। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তাই জন্য আজকেও আবার একটুখানি ছোট্ট করে শেয়ার করে দিলাম।
তোমাদেরকে তো পুরো ফাইনাল লুক দেখিয়ে দিলাম, আর গন্ধে তো পুরো সারা বাড়ি মমো করছে। খেতে কেমন হয়েছে জানি না, তবে খাওয়ার রিভিউটা আমার ছেলেকে দিয়ে তোমাদেরকে দেওয়াবো। আর তোমাদের যেহেতু বলেছিলাম যে পুরো ভিডিওটা দেখো, এখনই বলবো না যে আজকে এত খাবারের আয়োজন কেন। তো আজকে হচ্ছে এই অধমের জন্মদিন, মানে আর কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। মানে যেহেতু মানে যত বছর আমার মা বেঁচে ছিল, জন্মদিন বলে কি জিনিস সেটা আমি মানে উপলব্ধি করতে পেরেছি। অনেক বড় করেই আমার মা আমার জন্মদিন পালন করতো। তো আজকে মায়ের কথা ভীষণ ভীষণই মনে হচ্ছে সারাদিন ধরে। অ্যাকচুয়ালি মানে আমার জন্মদিন 9th August, 24শে শ্রাবণ। তো প্রত্যেক বছরই 9 তারিখেই পড়তো, 9 আর 24 একই দিনে পড়তো। তো 2-1 বছর ধরে ওটা 9 আর মানে ওটা 10 আর 24 হয়ে যাচ্ছে, মানে 10 আর 24 একসাথে পড়ছে। মানে কালকেও অ্যাকচুয়ালি 9th August আমার বার্থডে ছিল, আবার আজকেও। তো যেহেতু আমার মা বাংলা মাসটা ধরেই করতো, সেই জন্য আমি আজকের দিনটাই সেলিব্রেট করছি। সেলিব্রেট বলতে কোনো সেলিব্রেশন নেই, যেহেতু আমার ছেলের এক্সাম চলছে, আজকে সায়েন্স গেল, কালকে হেলথ আছে, তার জন্য কোনো কিছু কোনো সেলিব্রেশনই হচ্ছে না। আর সেলিব্রেশন আমার সেরকম একটা মা চলে যাওয়ার পর থেকে সেলিব্রেশন তো সেরকম কিছু একটা হয় না, আর এই বয়সে আর সেলিব্রেশন কী হবে। যাই হোক, তো সেই জন্য ঘরোয়াই করলাম, বিরিয়ানি রান্না করলাম। ছেলের যেহেতু ফেভারিট, আর আমাদের সবারই ফেভারিট। তো বাড়িতে আমার ননদের ছেলে, ননদের মেয়ে, ভাসুরের ছেলে, ওদেরকে সবাইকে দিব। আর হচ্ছে গিয়ে আমার বাপের বাড়িতে একটুখানি খাবার পাঠাবো। তো এই হচ্ছে গিয়ে আজকের পুরো প্রোগ্রাম। আর সকালবেলা শ্বশুর শাশুড়িকে লুচি ছোলাটা তোমাদের তো দেখালাম, লুচি ছোলাটা সুজি দিয়েছি, যেহেতু বাবা মা চিকেন কেউ খায় না, তো সেই জন্য তাদেরকে বিরিয়ানি দিইনি, এইটাই দিয়েছি। আর যে গাছগুলো তোমাদের দেখালাম, সেই গাছগুলো আমার বোন আমাকে বার্থডে গিফট করেছে, মানে আমার প্রচণ্ড প্রচণ্ড খুশি আমি একটা সারপ্রাইজ গিফট পেয়ে। মানে ও ভালো করে জানে যে আমি কোন জিনিসের বেশি ভক্ত, তো সেইটাই ও আমাকে গিফট করেছে। তো ওভারঅল এই নিয়ে জন্মদিনটা কেটে গেল। আর তোমাদের কী বলবো, আর মায়ের কাছ থেকে এইটাই আশীর্বাদ চেয়ে নিলাম যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর আমাদের আশীর্বাদ করো, এছাড়া তো আর আমার কিছু বলার নেই। তো যাই হোক, আজকের দিনটা মাকে খুব মিস করছি। আর আর কিছু বলার নেই। তো চলো, আজকের ভিডিওটা এইখানেই তোমাদেরকে তোমাদের সাথে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও বিরিয়ানিটাকে এনজয় করি। বিরিয়ানির রিভিউটা একবার একটুখানি বলে দে। এই যে দেখো বিরিয়ানি, আরও তো বিরিয়ানি খাওয়ার একদম মাস্টারপিস। চলো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম।